আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি প্রথমে দেখলে বুঝবেন এটা কোনো নাটক বা সিনেমা, অথবা মনে হচ্ছে মেয়েকে উত্ত্যক্ত করছে ছেলেটি, অথবা মেয়েটি ছেলেটিকে ফাঁসাতে যাচ্ছে, অথবা তাদের কোনো কিছু হারিয়ে গিয়েছে। কিন্তু না, কোনোটি না। আসল কাহিনী হচ্ছে তারা মদ খেয়েছে। তারা দুইজন ছাত্র এবং একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, তা আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তারা এতটা মদ খেয়েছে যে দেখেই বোঝা যাচ্ছিল না যে তারা নেশা করেছে, এমনকি তারা চিকিৎসা নিতে চাচ্ছিল না। অচেতন অবস্থায় মাটিতে শুয়ে থাকে এবং পাগলামি করতে শুরু করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে মাদকের মামলায় আসামিকে দায়যুক্ত করে। বাহ, সুন্দর! মাদক প্রচার করব আমরা, মাদকের ব্যবসা করব আমরা, মাদকের অনুমতি দিব আমরা, আবার এই মাদক খেয়ে আমাদেরকে জেলে যেতে হবে, এটা কেন? যে জিনিসটা আপনি অনুমতি দিলেন সে জিনিসটা খেলে আমাকে কেন জেলে যেতে হবে? এজন্য ইসলাম সবসময় নেশাদ্রব্য বিরুদ্ধে, জিনা ব্যবচারের বিরুদ্ধে, সব হারামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এইসব নোংরা এবং অশ্লীল কাজ জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হতে চান, দামি দামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন, তারা এই সকল ভিডিও দেখে সাবধান হন। টাকার জন্য নিজের জীবনকে ধ্বংস করবেন না। যারা আমার এই ভিডিওটি দেখছেন, হয়তোবা কোনো বাবা মা অথবা কোনো গার্জিয়ান দেখছেন, তারা এতটুকু চিন্তা করে নিন যে আপনার সন্তানকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আপনারা আপনাদের সন্তানকে তিনি পরিবেশে তাদেরকে গড়ে তুলুন। নিজেরাও ধার্মিকভাবে চলার চেষ্টা করুন এবং আপনার সন্তানকে ধার্মিকভাবে চলার প্রচেষ্টা চালান, অভ্যস্ত করুন। তাকে কোরআনের হাফেজ বানান, তাকে অন্তত সুরাগুলো বা দিনই কোনো পরিবেশে, এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে সে জায়গায় সংযোগ স্থাপন করুন। আমি নিষেধ করছি না যে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সেই সাথে সে যাতে দিনই কোনো পরিবেশে গড়ে উঠতে পারে, এখানে আপনার পরিবারের দিক থেকেও চেষ্টা চালাতে হবে, তারপরে সামাজিক দিক থেকেও চেষ্টা চালাতে হবে। সব দিক থেকে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনার ছেলেকে শুধু টাকা ইনকাম বা নিজেকে প্রতিষ্ঠিত করার নামে একটি ধ্বংসের দিকে নিজের ছেলেকে ধাবিত করা, এটা কোনো প্রশ্নই আসে না। আপনি ছেলেকে উচ্চশিক্ষা পড়াশোনা করান, তাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করান, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে বলবেন যে জীবনে যা কিছু করবে বা আপনি যা কিছু করছেন সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। যদি আপনি আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না করেন, তাহলে কিন্তু আপনার যত পড়াশোনা, আপনার ইনকাম, আপনার সন্তান, কোনো কিছু আপনার কাজে আসবে না, তারা সবাই আপনাকে ভুলে যাবে। তাই এই ভিডিওটি দেখে নিজে সংশোধন হন, মানুষকে সংশোধন করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।